হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে ফলটা তোমরা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে ড্রাগন ফল। তো এটা একটা ফণিবংশা জাতীয় প্রজাতির ফল। তো উজ্জ্বল গোলাপি রঙের দেখতে হয় এটা, আর এর আসল ইংরেজি নাম হচ্ছে পিটায়া। এই ফলটি মূলত আমেরিকার একটি প্রসিদ্ধ ফল। বর্তমানে এটা দক্ষিণ পূর্ব এশিয়া, চীন, ইসরায়েল, থাইল্যান্ড, মালয়েশিয়া প্রভৃতি দেশে এটা জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে আমাদের ভারতেও প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এই ফলে। তো ফলটি এখন কেটে দেখাচ্ছি ভেতরটা। এই ফলটি হালকা মিষ্টি, খুব একটা টেস্টি নয়, তবে খাদ্যগুণে সমৃদ্ধ, শরীরে প্রচুর রোগ সারাতে সাহায্য করে, পুষ্টিতে ভরপুর, ফাইবারে সমৃদ্ধ, ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে, রক্তের আয়রন লেভেলও বাড়ায়, অন্ত্র সুরক্ষিত রাখে, ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে তোলে, শরীরে ম্যাগনেসিয়াম উৎপন্ন করে। এর ভেতরে শাঁসটা মূলত দুই রকমের হয়ে থাকে, হালকা গোলাপি রঙের আর সাদা রঙের। এই ফলের নাম ড্রাগন কেন, তার পিছনে একটা কাহিনী রয়েছে। তো এই ড্রাগন ফল দেখতে খুব সুন্দর এবং অত্যন্ত আকর্ষণীয়। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ফলের বাইরের খোসা দেখতে রূপকথার ড্রাগনের পিঠের মতো। এই রূপকথার ড্রাগনের মতো কিছুটা মিল থাকার জন্য একে ড্রাগন ফল বলে। এই ফলের খোসা নরম, কাটলে ভেতরটা লাল ও সাদা রঙের হয়ে থাকে এবং ফলের মধ্যে কালো জিরার মতো ছোট ছোট নরম বীজ আছে। চলো ফলটা এবার কেটে দেখাচ্ছি। প্রথমে ফলের সামনের অংশটা এবং পেছনের অংশটা কেটে নিতে হবে। তারপরে দুই ভাগে ভাগ করে নিয়ে হালকা চাপ দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আলতো হাতে খোসাটা ছাড়ালে খোসাটা উপর থেকে উঠে আসবে। এছাড়া চাইলে তোমরা এটাকে অন্যরকমভাবে কাটতে পারো। মাঝখানে ছুরি দিয়ে কিউব আকৃতির কেটে নিয়ে পরে চামচ দিয়ে এটাকে তুলে নিতে পারো। যাই হোক, আমি এভাবেই কাটছি। তো তারপরে লম্বালম্বিভাবে এটাকে স্লাইড আকারে কেটে নিতে হবে যাতে কিউব আকৃতির লুকটা আসে। তো আমি প্রথমে সরু সরু করে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। কাটার সময় তোমরা বুঝতে পারবে এটা কতটা নরম এবং শাঁসালো, এছাড়াও প্রচুর রসযুক্ত। এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে ভালো টেস্ট পাওয়া যায়। আমি খুব কৌতূহল ছিলাম যে ফলটা কেনার জন্য, অনেক দিন ধরেই খোঁজ করছিলাম, তো তেমনভাবে চোখে পড়ছিল না। তো যখনই চোখে পড়লো তখনই ফলটাকে কিনে নিলাম, কৌতূহল মেটানোর জন্য, নতুন কিছু এক্সপিরিয়েন্সের জন্য। যাই হোক, আমি দুটো অংশকে এভাবে কিউব আকৃতির করে কেটে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে আর রসালো লাগছে। যাই হোক বন্ধুরা, তোমরা যদি এটা কখনো চোখে পড়ে তোমাদের, তো অবশ্যই একবার ট্রাই করো। আর অবশ্যই নতুন জিনিসের সাথে পরিচিত হওয়া খুব দরকার। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসব। যদি তোমরা আমাদের পাশে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। আর তোমাদের ভালোবাসায় আমরা এগিয়ে চলেছি, আরও আশা করি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তোমাদের সহযোগিতায়। ধন্যবাদ।